আলোচিত ব্লু গোল্ড ম্যাকাউ প্রিন্সেস আবারও মা হয়েছে পাখির সংসার ভাঙা ঠেকানোর জন্য দুই মালিকের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়ে চার বছর আগে আলোচনায় উঠে আসে দুর্লভ প্রজাতির ব্লু গোল্ড ম্যাকাউ পাখি প্রিন্স আর প্রিন্সেস আদালতের আয়ে পাখির সংসার ভাঙলেও পাখি প্রেমী ড আব্দুল ওয়াদুদ হাল ছাড়েননি ঐক্যান্তিক প্রচেষ্টায় প্রায় অসম্ভব পুনরায় ব্রিডিং সম্ভব হয়েছে প্রিন্সেসের মালিকানের দ্বন্দ্বে বছরচারেক আগে ভেঙে যায় দুর্লভ প্রজাতির ম্যাকাউ পাখি প্রিন্স আর প্রিন্সেসের সংসার প্রায় মানুষের সমান আয়ুকালের এই অ্যামাজন পাখি সাধারণত জীবনে একবারই জোড়া বাঁধে কোনো কারণে সঙ্গীর বিচ্ছেদ হলে পুনরায় জোড়া বাঁধার নজির নেই এই রাগী পাখির তবে রাজধানীর হাতিরপুলের পাখিপ্রেমী ডক্টর আব্দুল ওয়াদুদ গবেষণা আর দীর্ঘ সাধনায় সেই অসম্ভব সাধন করেছেন মালিক ইকরাম সেলিম প্রিন্সকে নিয়ে যাওয়ার পর ডক্টর আব্দুল ওয়াদুদ প্রিন্সেসের সঙ্গী জোগাড় করেছেন আর্জেন্টিনা থেকে তবে নতুন সঙ্গী আলেকজান্ডারকে প্রিন্সেসের সঙ্গে জোড়া বাঁধানোর প্রক্রিয়া ছিল দীর্ঘ এক সাধনার প্রথমে আলেকজান্ডারকে প্রিন্সেস সহ্য করতে পারত না তখন ব্লোয়ারের মাধ্যমে বাতাস এবং ঝর্নার মাধ্যমে পানি এবং কৃত্রিম ঝড় সৃষ্টি করে একজন আর একজনকে ভয় দিতাম তখন আর কি একজন আর একজনের কাছে আশ্রয় করস্ত এবং তাদের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব করায় এবং তাদের সংসার হয় এবং এই বাচ্চা হয় সেই সাধনা সফলতার মুখ দেখেছে দীর্ঘ বিরতির পর প্রিন্স আলেকজান্ডার জুটির নতুন ছানা এসেছে এ নিয়ে শুধু ডক্টর ওয়াদুদ নয় নিয়মিত দর্শকদের মধ্যেও দেখা দিয়েছে একসঙ্গে এত বাহারি রঙের হরেক রকমের পাখি সুন্দর পাখি দেখতে হলে একমাত্র তার কাছে আসতে হবে এই জন্য আমরা সময় পেলেই তার এখানে ছুটে আসি প্রিন্সেস এবং আলেকজান্ডারের দ্বিতীয় বাচ্চাকে দেখার জন্য এই খবর পেয়ে আমি এখানে ছুটে এসেছি প্রায় আশিটির বেশি দেশের পাঁচশোরও বেশি প্রজাতির পাখি নিয়ে গড়ে ওঠা মিনি চিড়িয়াখানায় বিশ্বের দ্বিতীয় দামি ম্যাকাও থেকে শুরু করে সবচেয়ে ছোট ফ্যান্স ম্যাকাওয়ের সংগ্রহ পাখিপ্রেমীদের মধ্যে জাগিয়েছে বাড়তি আগ্রহের রকুনুজ্জামান বাংলা ভিশন ঢাকা